আসসালামু আলাইকুম এফিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল একটু হুম ভেঙেছিল ভাবলাম নিচে যাই একটু হাঁটাহাঁটি করি আর আমাদের বাসার পাশে আসলে এ একটা জায়গায় এরকম পদ্মফুল ফুটেছিল এর আগে গিয়েছিলাম একবার তো ভাবলাম যে যাই একটু ভাল লাগছিল তো বেশ কিছুক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দেখছিলাম পদ্ম ফুলগুলো তারপরে সাদে এসেছি আর বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে ছাদে আসলে আরও বেশি ভালো লাগছিল তার মধ্যে ছিল বাতাস এজন্য আরও বেশি ভালো লাগছে যাই হোক বাতাসের মধ্যে কিছুক্ষণ থেকেছি চারিদিকটা দেখলাম সবুজ হয়ে আছে আর বৃষ্টির পানির কারণে গাছগুলো অনেক সুন্দর হয়েছে তো কিছুক্ষণ থাকার পরে বাসায় এসেছি এসে খিচুড়ি রান্না করেছি খিচুড়িতে আজকে ছিল ইলিশ মাছ টমেটো শশা লেবু কাঁচামরিচ তো এগুলো দিয়ে খিচুড়িটা খেয়ে নেব আর আজকে ইলিশ মাছ রান্না করব সরিষা দিয়ে তো সরিষা ইলিশ আচরে আমি অনেক সিম্পলভাবেই রান্না করি এই যে ব্লেন্ডারে পেঁয়াজ দিয়ে নিলাম আর কাঁচামরিচ আর পরিমাণ মতো ইয়া সরিষা আর কি তো সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সরিষা ইলিশ রান্নার ক্ষেত্রে সরিষার তেল ছাড়া কেন জানি আমার কাছে ভালো লাগে না তো সরিষা ইলিশ রান্না করার ক্ষেত্রে সরিষের দিলেই সরিষার তেল দিলেই বেশি ভালো লাগে যাই হোক কচি পেটে রাখা পেঁয়াজ কাঁচা মরিচ আর সরিষা ভালো মতো একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে মশলা দিয়ে নিয়েছি লবণ আদা রসুন বাটা মরিচ হলুদ সব কিছু দিয়ে আর একটু পানি দিব আর কি পানি দিয়ে ভালো মতো এটা কষিয়ে নেব এই তো এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে নেব সরিষা ইলিশ আসলে এক একজন এক একভাবে রান্না করে তবে আমার কাছে কেন জানি এটা অনেক বেশি সহজ মনে হয় আর খেতেও ভালো লাগে এর জন্য বেশিরভাগ সময় আমি সরিষা ইলিশ এভাবেই রান্না করি যাই হোক মশলার সাথে মাছটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করেছি এর মাঝে কয়েকবার নেড়েও দিয়েছি এই পর্যায়ে চালে কয়েকটা কাঁচামরিচ ইউজ করা যেতে পারে বাট আমি আসলে তরকারিতে অনেকটাই কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম অনেকটা ঝাল হয়েছে এই জন্য আর কাঁচামরিচ ব্যবহার করে নিন যাই হোক নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে মার্শাল্লাহ আরও বেশি ভালো লেগেছে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হাফেজ